হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে স্ক্রিপ্ট শেয়ার করব একটা, যেটা কিনা এসএমএম প্যানেলের জন্য। অ্যান্ড এই এসএমএম প্যানেলে আপনি চাইলে এই স্ক্রিপ্টটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড এটা মাস্ট বি, খুবই ইন্টারেস্টিং একটা স্ক্রিপ্ট হতে চলেছে এবং দারুণ একটা স্ক্রিপ্ট। সো দেখতে পাচ্ছেন একটা লাইটিং, অ্যান্ড আপনি এখান থেকে আসে এটা আমি অ্যান্ড অর্ডার ইয়েতে আসছি। দেন আমি যদি এখান থেকে লগ আউট করে দিই তাহলে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আপনার চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনার যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। এগুলো আপনাদের মন মতো আপনাদের কাস্টমাইজ করে আপনাদের নাম দিতে পারেন, আপনার এস এম প্যানেলের নাম। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু লিখতে পারবেন, এগুলো আপনার কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড ইউজাররা যেগুলো আছে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। দেন এখান থেকে নিচে দিকে কিছু স্ক্রল ডাউন করে সেইটি দেখতে পাচ্ছেন গুগল দিয়ে সাইন আপ করতে পারবে। ওয়াও, অসাধারণ একটি হতে চলেছে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে ইউজাররা আছে সে তারা কী করবে, এখান থেকে গুগল দিয়েও তারা লগ ইন করে নিতে পারবে, মানে সাইন আপ করে নিতে পারবে অটোমেটিক। দেন এখান থেকে কোনো কিছু করতে হবে না তাদের। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা যে আপনার বাল্বগুলো যাইতেছে এগুলো দেখতে পাচ্ছেন, এখানে টাচ করলে, স্ক্রিনে টাচ করলে এগুলো আপনার সরে নড়ে যাইতেছে। দেন এগুলো আপনার চাইলে হাজার হাজার স্পিড দিতে পারেন এবং আপনারা চাইলে এগুলো আরও বেশি পরিমাণে অ্যাড করতে পারেন, মানে এই যে এগুলো আসতেছে এগুলো আপনার চাইলে অ্যাড করতে পারেন বেশি পরিমাণে। দেন এখান থেকে আপনারা যদি সাইন আপে ক্লিক দিই, এখান থেকে মানে গুগল ছাড়াও যদি আমরা এখান থেকে ইউজাররা সাইন আপ করে সেক্ষেত্রে দেখতে পারবেন এইরকম আসবে। দেন ইউজার নেম এবং ইমেইল অ্যান্ড এখান থেকে পাসওয়ার্ড, এখান দিয়ে সাইন আপ করে নিতে পারবে। দেন এখান থেকে ইউজাররা চাইলে তাদের গুগল দিয়েও সাইন আপ করে নিতে পারে, কোনো সমস্যা নেই। দেন আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এখান থেকে আমি লগ ইন করে দেখাইতেছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। সো আমি লগ ইন করি, সেখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করছি। দেন এখান থেকে তারা দেখতে পারবে এরকম। অ্যান্ড আপনার থ্রিডটে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আবার থ্রিডটে ক্লিক দিলে এটা সরে যাবে। দেন আপনারা চাইলে এখান দেখেন থ্রিডটে ক্লিক দিলে অনেক রকম আছে, নিউ অর্ডার, মাস্ট অর্ডার, অ্যান্ড অর্ডার সার্ভিস দিতে পারবে, অ্যাড ফাউন্ড। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড ফাউন্ড, অটো অ্যাড ফাউন্ড অনেক কিছু আছে, আপনারা চাইলে পেটিএম অ্যান্ড অনেক কিছু আছে অটো অ্যাড ফাউন্ড। এখান থেকে কোনো প্রকার আপনাকে মান্থলি পে করতে হবে না। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফোনপে অ্যান্ড এখান থেকে পারফেক্ট মানি, দেন আপনার ইউপিআই, এগুলো অটো পেমেন্ট। ঠিক আছে, অটো পেমেন্ট আপনার অটোমেটিক, আপনাকে এখান থেকে ইউজাররা ব্যালেন্স অ্যাড করতে পারবে অটোমেটিক। ঠিক আছে, দেন এটা নিতে অবশ্যই আপনাকে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে বা নাম্বার আছে, ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ওখান থেকে আসলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওকে, দেন এখান থেকে যদি আমরা এখান থেকে নিউ অর্ডার্সে যাই, দেন এখান থেকে আপনার ইউপিআই শেয়ার করতে পারবেন, অনেক কিছু আছে এখান থেকে দেখতে পাচ্ছেন। তারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে, দেন এখান থেকে সার্ভিস, দেন এখান থেকে লিঙ্ক, কোয়ালিটি, দেন এখান থেকে অর্ডার। ঠিক আছে, এগুলো দিতে পারবে। অ্যান্ড এখান থেকে আরও বিস্তারিত এখান থেকে দিতে পারবেন আপনি কপিরাইট এ ডিসক্লেমার। দেন যদি আমি অ্যাডমিনে যাই, অ্যাডমিন প্যানেলে যাই, সেক্ষেত্রে এখান থেকে দেখেন এখান থেকে সেলাস দিলাম, দেন অ্যাডমিন লিখে সার্চ দিলাম। সো অ্যাডমিন প্যানেল থেকে আপনার সব কিছু চেঞ্জ করতে পারবেন এখানে। ওকে, এরপরে এখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিন লগ ইন করতে পারবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউজার অ্যান্ড ম্যানেজ অর্ডার, আপনি রিফিল ক্যান্সেল এগুলো করতে পারবেন। দেন দেখতে পাচ্ছেন ম্যানেজ ব্রডকাস্ট, এখান থেকে ম্যানেজ ফেক অর্ডার, এগুলো আপনার চাইলে ইয়ে করতে পারেন। দেন থিম চেঞ্জ করতে পারেন, পেমেন্ট মেথড বি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, পেমেন্ট মেথড আমরা বিকাশ এগুলো অ্যাড করতে পারেন, ম্যানুয়াল পেমেন্ট। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড এখান থেকে অনেক কিছু আপনার লোগো এগুলো চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড পেমেন্ট বোনাস সেট করতে পারেন, ফেক অর্ডারগুলো দেখতে পারেন। দেন অনেক কিছুই আছে এখান থেকে। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে বিশেষ কথা হচ্ছে আপনার চাইলে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, থিমসে যদি আমি ক্লিক দিই, দেন থিমসে আরেকটা বেশি বেস্ট একটা জিনিস আছে, সেটা হলো আপনার ক্রিসমাসের একটা ব্যবস্থা আছে। আমি থিমসে ক্লিক দিলাম, দেন দেখতে পাচ্ছেন নিউ ইয়ার থিমস একটা আছে। দেন এটা দেখতে পাচ্ছেন, এটা অলরেডি সকলে ইউজ করে থাকে। দেন সেটা হলো এই জিনিস দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার শো করবে ওখানে। দেন দেখতে পাচ্ছেন এগুলো, ওই যে ফোটা ফোটা যে কালারগুলো আসতেছে ওখান থেকে আপনার কী করবেন, এই যে এইগুলো আপনার চাইলে অ্যাড করে দিতে পারেন। সেটা কীভাবে অ্যাড করবেন অলরেডি আপনার আমার থেকে যদি এই স্ক্রিপ্টটি নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। অ্যান্ড এটা আপনার চাইলে ইমেজ আপলোড করে দিতে পারেন, দেখতে পাচ্ছেন ইমেজ। অ্যান্ড আপনার অনেক কিছু শেয়ার করতে পারবেন, ব্লগার অ্যান্ড মেটা শো। ঠিক আছে, অনেক সেটিং আছে এখান থেকে যেগুলো শো করবে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এগুলো সাইডে প্যানেল দেখতে পাচ্ছেন অনেক কিছু। অ্যান্ড আপনার চাইলে ফুটার অ্যান্ড হেডার এগুলো চেঞ্জ করে আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক অ্যাড করতে পারেন। অনেক কিছু, অনেক ফিউচার আছে যেগুলো কিনা আমি নিলে বিস্তারিত আলোচনা করে দেবো। অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর এস এম এম প্যানেল কীভাবে ক্রিয়েট করবেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডোমেন হোস্টিং নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে নিতেও পারেন। অ্যান্ড আমরা হচ্ছে আপনাকে অ্যান্ড কাশ মানে হচ্ছে আপনাদের, আমরা আসলে আপনাদের, সো যারা হোস্টিং কিনতে পারেন না অ্যান্ড ডোমেন কিনতে পারেন না বেশি দামে, তাদের থেকে আমরা কম দামে হোস্টিং দিয়ে দেবো। অ্যান্ড ডোমেন চাইলে আপনার আমাদের সাব ডোমেনে কাজ করতে পারেন এবং হোস্টিং মাস্ট বি কিনতে হবে। ওকে,
এন্ড সাবডোমেইনে আমাদের সাথে কাজ করতে পারেন এন্ড আপনারা চাইলে আমাদের চেয়ে ইপিএ শেয়ার করে নিতে পারেন দেন আমাদের এসএমএম প্যানেল খুব শীঘ্রই লঞ্চ করা হবে এন্ড আমরা এই যদি স্ক্রিপ্টে নিতে চান আমাদের থেকে সাথে কথা বলে আমাদের থেকে এসএমএম প্যানেল বানিয়ে নিতে পারবেন ওকে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি নিতে চান স্ক্রিপ্টটি অবশ্যই আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে